হাই, আমি রক্তিম। অনেকদিন বাদে আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। তার কারণ, আমি মাঝখানে কয়েকদিন ছিলাম না, সেই জন্য ভিডিও আনা হয়নি। আর তাছাড়া বইমেলা শুরু হয়ে গেছে, বইমেলার মাঝখানে খুব বেশি রিভিউ আমি করি না, তার কারণ মানুষ বইমেলা নিয়ে ব্যস্ত থাকে। তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য সিক্রেট উন্ড, দীপচক্র লেখা। বইটা আপনাদের প্রথমে দেখাই, এই হচ্ছে বইটা। বইটা যদি খুলে দেখাই তাহলে ফ্রন্টার ব্যাক কভার হচ্ছে এরকম। এখানে রয়েছে হচ্ছে যেরকম থাকে আর কি ফরম্যাট, একটা স্ট্যান্ডার্ড বইয়ের ফরম্যাট, লেখক পরিচিতি, পিছনে ব্লার্প রয়েছে এবং এদিকেও কিছুটা ব্লার্প রয়েছে। এছাড়া আপনি যদি দেখেন ব্যাক সাইডটা ভালো করে, এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট টাইপের ছবি রয়েছে, এখানে একটা আতসকাচ বা ম্যাগনিফাইং গ্লাস ওরকম টাইপের ছবি রয়েছে, লাল বা ডিপ রক্তের রং এই টাইপের একটা কভার। এটা হার্ড কভার কিন্তু জ্যাকেটটা খোলা যায় না, আঠা দিয়ে আটকানো। তো এই হলো মোটামুটি বইটার সম্বন্ধে দেখানো। বইটার ভিতরে কোনো ইলাস্ট্রেশন নেই, সেজন্য ভিতরে আর অ্যাজ সাচ দেখাবার কিছু নেই। আমি আরেকটা ফুল কভারের ছবি এই ভিডিওর কখনো দিয়ে দেবো, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই বইটা ডেডিকেট করা রয়েছে সেই সব মানুষদেরকে যারা অপরাধ মুক্ত পৃথিবী চান। তো এইটা একটা অত্যন্ত ভালো ডেডিকেশন আমার মনে হয়েছে। সচরাচর ডেডিকেশন কেউ মাকে করে, কেউ দাদুকে করে, কেউ অন্য কোনো লেখককে করে, কিন্তু এখানে ডেডিকেশনটা করা রয়েছে অপরাধ মুক্ত পৃথিবী চাইছে যেসব মানুষ তাদেরকে, আর আমরা সবাই অপরাধ মুক্ত পৃথিবী চাই। তো এই হলো বইটার উপর ওভারঅল একটা ইন্ট্রো আপনাদেরকে আমি দিলাম। এবার হচ্ছে বইয়ের গল্পটা কি নিয়ে। দ্য সিক্রেট উন্ড, এই নামটা শুনেই বোঝা যাচ্ছে একটা গোপন ক্ষত, একটা জায়গায়, দক্ষিণ শহরতলির একটা জায়গায় একটা অপরাধ হয়েছে, একটা খুন হয়েছে, এবং সেটা সলভ করার জন্য ইনভলভ হয়েছেন ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশের, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর বিবেক সিনহা বলে একটা ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টারটাকে এখানে তৈরি করা হয়েছে এবং লেখা রয়েছে বিবেক সিরিজ পার্ট ওয়ান, অর্থাৎ এই ক্যারেক্টারকে দিয়ে আরও অনেক গল্প আগামী দিনে লেখক আনবেন, এটুকু বলাই যায়। তো এই হলো গল্পটার শর্টে, কিন্তু নামটাকে একটু ব্যাখ্যা করা দরকার। সিক্রেট উন বা গোপন ক্ষত, এটা ঠিক ফিজিক্যাল ক্ষত বলে আমার মনে হয়নি। আমার মনে হচ্ছে লেখক বলতে চেয়েছেন একটা পারিবারিক পরিকাঠামোর মধ্যে, ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে, মানুষে মানুষে সম্পর্কের মাঝখানে কিছু ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষতটা খুব প্রকট হয়েছে গল্প যত এগিয়ে গেছে। ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই ভাই বউয়ের সম্পর্ক, এরকম অনেক কিছু। তো এই পুরোটা গল্পে যখন আসে ইটস আ কমপ্লিট প্যাকেজ এবং পড়তে বেশ ভালো লাগে। বইটার পজিটিভ দিক বলি, প্রথমত লেখক এই গল্পে সত্য ঘটনা অবলম্বনে গল্প লিখেছেন, তাই কখনো কখনো মনে হয়েছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। একটা এক্সাম্পল দিই, একজন মানুষ পরকীয়া সম্পর্কের মধ্যে রয়েছেন, অথচ তার মোবাইল ট্র্যাকিং, হোয়াটসঅ্যাপ ট্র্যাকিং করে পুলিশ যেগুলো করে আর কি, অফিসে যাতায়াতের পথে কোথাও কার সঙ্গে তার সম্পর্ক রয়েছে সেটাকে বোঝা যাচ্ছে না। সে কারোর সঙ্গে মোবাইলে কথাও বলে না, হোয়াটসঅ্যাপে চ্যাটও করে না, অফিসে যাতায়াতের আগে পরে কখনো কাউকে দেখাও করে না। তাহলে কখন তার পরকীয়া সম্পর্কটা চলছে, কখন চলছে সেটা আমি বলবো না, সেটা বললে স্পয়লার হয়ে যাবে, আপনারা ভাবুন। এবং এখান থেকেই আমার যে কথাটা বললাম, বিখ্যাত ইংরেজি প্রবাদ ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এই জায়গাটা বেরিয়ে আসছে। এখানে অর্থনীতির একটা থিওরি, নোয়িংলি বা আননোয়িংলি প্রিজনার্স ডাইলেমা ব্যবহার করা রয়েছে এবং এর ব্যবহার খুব সুচারুভাবে হয়েছে। একটা কথা বলি, অনেকদিন আগে, প্রায় বছরখানেক বা তারও আগে, পুলিশ স্টোরি একটা নন ফিকশন আমি কভার করেছিলাম, আনন্দ পাবলিশার্সের বই, আইপিএস অফিসার সুপ্রতিম সরকারের লেখা বিখ্যাত বই, তার অনেকগুলো ভলিউম আছে। আমি পার্ট ওয়ানটা কভার করেছিলাম, গোয়েন্দাপীঠ লালবাজার। তো গোয়েন্দাপীঠ লালবাজার যখন আমি কভার করেছিলাম তখন আমি বলেছিলাম যে ছোটোবেলায় কী ছিল না ছিল আমি জানি না, আমি পার্সোনালি ফেলুদা ব্যোমকেশ টাইপের গোয়েন্দাতে খুব একটা ইন্টারেস্ট রাখি না। তারপর বৈঠকই কায়দায় বাড়ির বৈঠকখানায় বসে প্রবলেম সলভ হয় না, প্রবলেম সলভ হয় হচ্ছে খেটে সিনিয়র এক্সপিরিয়েন্সড অফিসারদের পরিশ্রমের ফলে, তারা এই পৃথিবীটাকে অপরাধ মুক্ত করেন। তাই যেহেতু এটা একটা পুলিশের গোয়েন্দা, তাই স্বাভাবিকভাবেই আমাকে আকৃষ্ট করেছে। এবার যে কোনো গল্প যদি খাঁচায় দেখি আমি, গল্প দাঁড়ায় হচ্ছে দু তিনটে জিনিসের, ন্যারেটিভ একটা, ক্যারেক্টার বিল্ডিং একটা, আর একটা হচ্ছে আপনার কনফ্লিক্ট তৈরি করা। তো গোয়েন্দা গল্পের ক্ষেত্রে যেহেতু প্রথমেই বলে দেওয়া হচ্ছে একটা খুন হয়ে গেছে বা একটা ক্রাইম হয়ে গেছে, সুতরাং কনফ্লিক্ট তৈরিটা এখানে পরিশ্রম সাধ্য খুব একটা নয়, ঠিক আছে। কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং, সেই জায়গাটা আমি লক্ষ্য করলাম। 22শ্রাবণ সিনেমাটা একটা পুলিশ স্টোরি ছিল, যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় একটা পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন এবং সৃজিত মুখোপাধ্যায়ের ডিরেকশন।
যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় গার্লফ্রেন্ডের ক্যারেক্টার করেছিল রাইমা সেন, সেখানে তাদের মধ্যে একটা প্রেমের দৃশ্য টিশ্য অনেক কিছু রাখা হয়েছিল, কিন্তু কেন ছিল সুজিৎ মুখোপাধ্যায় কেন ওই দৃশ্যগুলো সিনেমাতে দিয়েছিলেন, দিয়েছিলেন ওই চরিত্রটাকে বিল্ড করার জন্য। কারণ পুলিশ তো সমাজের থেকে বাইরে একটা বিচ্ছিন্ন মানুষ নয়, আর তারও জীবন থাকবে, তারও প্রেমিকা থাকবে, তারও স্ত্রী থাকবে, তারও সন্তান থাকবে, তারও একটু আইনক্সে সিনেমা দেখতে যেতে হবে, সে শুধু চোরা ডাকাত ধরে বেড়াবে এটা তো তার কাজ নয়। তো সেই ক্যারেক্টার বিল্ডিং, সিমিলার টাইপ অফ ক্যারেক্টার বিল্ডিং আমরা কিন্তু এই গল্পে দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্যারেক্টারটাকে তৈরি করা হয়েছে, যেটা না করলে কিন্তু অনেক ম্যারমারে হয়ে যাবে গল্পটা, সেটা ভালোভাবে তৈরি করা হয়েছে। তাদের যে ইনভেস্টিগেটিং অফিসার, তার সহকর্মীদের সঙ্গে তার সম্পর্ক, তার পরিবারের সঙ্গে তার সম্পর্ক, এই পুরো ব্যাপারটাকে খুব ভালো করে এস্টাবলিশ করা রয়েছে। এবার আরেকটা ব্যাপার, আমি এই গল্পটা নিয়ে একটা লাইভ করেছিলাম আমি কলকাতার বাইরে যখন ছিলাম, তখন তখন আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে পুলিশ প্রসিডিউরের যে লিগাল দিকগুলো থাকে, আইনি দিকগুলো থাকে, পুলিশের 22 গজ কোনটা, কোনটা পুলিশের খেলার জায়গা, সেই বাউন্ডারিটাকে রেগুলেট করা, সেই বাউন্ডারিটাকে বুঝিয়ে দেওয়া আইনি ক্লজ দিয়ে, সেটা খুব ভালোভাবে করা হয়েছে। আমি কেন বলছি এই কথাটা, দেখুন এটা ব্রিটিশ টাইম নয়, পুলিশ ইন্টারোগেট করতে এসে কিছু একটা করলো, থার্ড ডিগ্রি কিছু একটা করলো, সেটা পসিবল নয়। তার কারণ হচ্ছে হিউম্যান রাইট, অনেক কিছু আছে, এটা স্বাধীন ভারতবর্ষ, এটা ওইভাবে হবে না। পুলিশকে যে আইনের সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয় এবং সেই আইনটা কি, সেটা আমি অন্তত পুলিশ স্টোরিতে এইভাবে ব্যাখ্যা পাইনি। কারণ আমার যতদূর মনে হয় যারা আর বাকিরা লেখেন তারা হয়তো গুগল করে কিছুটা কালেক্ট করেন, কিন্তু এরকম খুব সুন্দরভাবে, মানে খুব ডিরেক্ট এবং খুব প্রমিনেন্টভাবে পুলিশ প্রসিডিওরটাকে ব্যাখ্যা করা রয়েছে, পুলিশের আইনি এখতিয়ারটাকে ব্যাখ্যা করা রয়েছে, এরকম কিন্তু আমি মনে হচ্ছে এটা খুব বেশি পেয়েছি বলে। তো এইটা কিন্তু বইটার একটা অত্যন্ত পজিটিভ দিক। এবং আরও কিছু কিছু থিওরি অ্যাপ্লাই করা রয়েছে, যেটা আমরা ক্রাইম রিলেটেড যে শোগুলো টিভিতে দেখানো হয় বিভিন্ন চ্যানেলে, ক্রাইম প্যাট্রোল বলুন, সাবধান ইন্ডিয়া বলুন, সেগুলোতে আমরা দেখেছি যে পুলিশ ক্রাইম সাসপেক্টদেরকে ডেকে এনে অনেকক্ষণ বসিয়ে রাখে, এবং বসিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে মেন্টালি ব্রেক করা। কারণ পুলিশকে তো, পুলিশ তো ক্রাইমটা হতে দেখেনি, পুলিশকে তাকে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপর অনেক সময় দাঁড় করাতে হয় পুরো ব্যাপারটাকে। তো অপরাধীর মাথার ভেতর ঢুকে তার বুদ্ধির ওপর দিয়ে চালাকি করাটাই হচ্ছে গোয়েন্দাদের কাজ। তো সেই ব্যাপারটাকে ওইখানে দেখানো হয়েছে, সেই থিওরিটাকে এখানে দেখানো হয়েছে। এইবার হচ্ছে প্রশ্নটা হলো যে এই সিরিজটা কন্টিনিউ করা উচিত না উচিত না। যদি আমি ফান্ডামেন্টাল এই প্রশ্নটা করি, একটা সিরিজ চালু হয়েছে, তার ফার্স্ট বই বেরিয়েছে, ফান্ডামেন্টাল প্রশ্ন আমি নিজেকে করলাম যে এই সিরিজটা কন্টিনিউ হওয়া উচিত না উচিত না, আমার আনসার হচ্ছে ইয়েস, উচিত। কেন উচিত? তার কারণ পুলিশের গোয়েন্দা, নন ফিকশনটা আমি বাদ দিচ্ছি, পুলিশের গোয়েন্দা কিন্তু কম রয়েছে, আছে একটা দুটো কিন্তু কম, সবর রয়েছে। তো সেই জন্য এই সিরিজটা কন্টিনিউ হওয়া উচিত, কিন্তু এবং যেহেতু এটা পুলিশ প্রসিডিউরটা অনেক বেশি ব্যাখ্যা করা হয়েছে সেই জন্য, কিন্তু কিছু মডিফিকেশান এটার দরকার। প্রথমত বইটা 116 পেজের বই, এত ছোটো গল্প লিখলে হবে না, গল্পটাকে বড় করতে হবে, 250-300 পেজ লিখতে হবে বা তারও বেশি লিখতে হবে, বড় উপন্যাস আকারে আনতে হবে। এবং পুলিশ প্রসিডিউরের বিয়ন্ডে যেতে হবে, তার কারণ যদি পুলিশ প্রসিডিউরের বিয়ন্ডে আমরা না যাই তাহলে যেটা সমস্যা হতে পারে, গল্পটা পড়লে আমাদের মনে হয় টিভি শোয়ের মতো কিছু একটা, সেটা যেন না হয়, অ্যাট টাইমস সেটা মনে হয় যে সেইটার বাইরে বেরোতে গেলে আমাদের কিন্তু এটাকে উপন্যাস হিসাবে খাড়া করতে হবে এবং সেটার জন্য কিন্তু বড় করতে হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দিক। আর একটা ব্যাপার, সেটা একটা উপন্যাসে কী করে ফিট করা সম্ভব আমি তো বলতে পারবো না, আমি একজন একনিষ্ঠ পাঠক, আমি লেখক নই, সেটা যে সুপ্রতিমবাবু তার বইতে জায়গায় জায়গায় একটা ক্লেম করেছেন, তার ভূমিকাতেও ক্লেম করেছেন যে পুলিশের গোয়েন্দাদের একটা সবচেয়ে বড় কাজ কী জানেন, এটা হচ্ছে যে ফেলুদার মতো শুধু অপরাধীকে চিহ্নিত করে ছেড়ে দিলে হয় না, মালা গাঁথার কাজ শুরু হয় ঠিক তার পর থেকে, অপরাধী কোর্টে গিয়ে যে ছাড়া পেয়ে যাবে না কোথায় গ্যারেন্টি রয়েছে, অর্থাৎ চার্জশিটের একটা প্রসেস। এবং আপনারা যদি ওই গোয়েন্দাপীঠ লালবাজারের একটা এপিসোড পড়েন, যে কোনো একটা এপিসোড, দেবযানী বণিকের ঘটনা, যেটা অনেকে সিনিয়র মানুষ যারা শুনছেন তারা হয়তো সেই সময় শুনেছেন, আমার মা তো সেই সময় পেপার টেপার করে জানতো, আমি জেনেছি সুপ্রতিমবাবুর বই পড়ে, যেখানে হচ্ছে চার্জশিটটাকে ভালো করে তৈরি করতে যাতে এরা কোর্টে কোনোভাবেই ছাড়া না পায়। তো এটা যেহেতু একটা পুলিশ স্টোরি, শুধু অপরাধী চিহ্নিত করে না ছেড়ে দিয়ে এটাকে যদি একটু এক্সটেন্ড করা যায় চার্জশিট প্রসেসটা, তাহলে কিন্তু আরও জমবে। কারণ আদারওয়াইজ আমি ফেলুদা ব্যোমকেশের থেকে এক লেভেল উপরে উঠতে পারলাম না, আমাকে সেই একটা লেভেল উপরে তুলে নিয়ে যেতে হবে গল্পটাকে। তো এই মডিফিকেশানগুলো যদি করা যায়, অন্তত পুলিশ প্রসিডিউরের দিক থেকে, ক্যারেক্টার বিল্ডিংয়ের দিক থেকে এবং কনফ্লিক্টের দিক থেকে গল্পটা কিন্তু দুর্ধর্ষভাবে রয়েছে, কিন্তু এই মডিফিকেশানগুলো করলে, আগামী দিনে বড় গল্প করলে, এবং এই মডিফিকেশানগুলোর জন্য গল্পের সাইজ বাড়াতে হবে, করলে কিন্তু
এই সিরিজটা খুব স্ট্রংলি রান করবে। আর একটা কথা বলি, আমি কোনো লেখকের বই নিয়ে প্রথমবার ভিডিও বানালে লেখক পরিচিতি নিয়ে কথা বলি, লেখা রয়েছে, লেখক সরকারি চাকরি করেন, তো আমিও তাই বলবো। কিন্তু দেখুন দাদা, একটা কথা বলি যে লেখক কৃত্তিবাসের মতো একটা ম্যাগাজিনে লিখতেন, কৃত্তিবাস একটা সময় সুনীল গঙ্গোপাধ্যায় এডিট করতেন, তার এডিটার ছিলেন, সম্পাদক ছিলেন, তো কৃত্তিবাস তো কলমে জোর না থাকলে কাউকে এমনি এমনি লেখার সুযোগ দেবে না। সুতরাং সেদিক থেকে ওইটা যখন আমি দেখলাম লেখক পরিচিতি যে কৃত্তিবাস লিখতে, স্বাভাবিকভাবে একটা ট্রাস্ট ফ্যাক্টর কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয় পাঠক হিসাবে। আমি এটা আপনাদের এই জন্যই জানালাম, কারণ এটা হচ্ছে সেই একজনকে আমি চাকরিতে ডাকছি, তার রিজিউমেটা দেখছি, ভাই আগে কী কী ভালো কাজ করেছে। তো এইটা হচ্ছে কাইন্ড অফ লেখকের বলা যেতে পারে, লেখক পরিচিতির এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই জন্যই আমি বললাম যে এই জায়গায় যদি বড় স্কেলে করা যায় এই সিরিজ কিন্তু হই হই করে চলবে, এবং মানুষ বাঙালি পাঠক, আমি বাঙালি হয়ে এটা বলি না যে একটা গোয়েন্দা গল্প থামানো উচিত, গোয়েন্দা গল্প কন্টিনিউ, বাঙালির গোয়েন্দা গল্পের প্রতি এই ফ্যাসিনেশনটা থাকবে চিরকাল থেকে যে থাকবে। তো এই হলো মোটামুটি, আপনারা ভালো করে বইমেলা এনজয় করুন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দেবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।